ভগবান মনু মনুসংহিতায় লিখেছেন শূদ্ররা জন্মই নিয়েছেন ব্রাহ্মণদের দাসত্ব করবার জন্য। জয় হরি বল। শ্রদ্ধেয় ভক্তবৃন্দ, আপনাদের সকলকে আমার হরি ভক্তি টিভি চ্যানেলে স্বাগত। আপনাদের সকলের চরণে আমি প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠানটি শুরু করতে চলেছি। আজকের আলোচ্য বিষয়, ভগবান মনুর নজরে শূদ্র জাতি কেমন, এ বিষয়ে আজ আমরা আলোচনা করব। তো বন্ধুরা, আলোচনায় যাওয়ার আগে বলি, যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে দেবেন। আমার হরিভক্তি টিভির ফেসবুক পেজে আপনারা লাইক অ্যান্ড ফলো করবেন। যদি ভিডিওটাকে ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। তো আসুন আমরা আলোচনায় যাই। নমস্কার। জয় হরি বল। শ্রদ্ধেয় ভক্তবৃন্দ, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি শ্রীহরির কাছে প্রার্থনা করি সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আমাদের আজকে আলোচ্য বিষয়, ভগবান মনুর নজরে শূদ্র জাতি কেমন। ভগবান মনু রচনা করেছেন মানব শাস্ত্র তথা আর্যশাস্ত্র বা মনুসংহিতা। সকলে মনুসংহিতা নামেই বেশি চেনেন ধর্মশাস্ত্রকে। তো দেখাচ্ছি আমি, এই হচ্ছে মনুসংহিতা। আপনারা অনেকেই দেখেছেন, তথাপি আমি দেখাচ্ছি যারা দেখেননি সেই সমস্ত ভক্তদের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন এই হচ্ছে মনুসংহিতা। এই মনুসংহিতা থেকে আজ আমি আলোচনা করব ভগবান মনু শূদ্রদের জন্য কি বিধান তিনি এই মনুসংহিতায় লিখেছেন। তিনি লিখেছেন, শূদ্ররা সারা জনম সৎভাবে কর্ম করে গেলেও কখনো ব্রাহ্মণদের দাসত্ব থেকে মুক্ত হতে পারবেন না। ভগবান মনু মনুসংহিতায় লিখেছেন, শূদ্ররা জন্মই নিয়েছেন ব্রাহ্মণদের দাসত্ব করবার জন্য। বিধাতা সৃষ্টি করেছে শূদ্রদের দাসত্ব করবার জন্য। শুধু তাই নয়, তিনি মনুসংহিতায় লিখেছেন শূদ্ররা কখনো ধন সঞ্চয় করতে পারবে না। শূদ্ররা যদি চায় তবে সে কখনো কোনো ধর্ম তিনি গ্রহণ করতে পারবেন না, কোনো মন্ত্রের দ্বারায় কোনো পূজা করতে পারবেন না। যদি কোনো শূদ্র জোর করে ধর্ম গ্রহণ করে অথবা কোনো মন্ত্রের বলে কোনো দেবতা অথবা কোনো যজ্ঞাদি পূজার পার্বণ করে থাকেন কোনো শূদ্র, তবে সে শূদ্র নরকগামী হবেন। ভগবান মনু মনুসংহিতায় লিখেছেন, শূদ্ররা যদি কখনো কোনো কারণে কোনো ধন সঞ্চয় করে থাকেন তবে সে ধন ব্রাহ্মণরা যে কোনো সময় তার কাছ থেকে কেড়ে নিতে পারেন। লিখেছেন মনুসংহিতায় ভগবান মনু যে শূদ্ররা ব্রাহ্মণদের উচ্ছিষ্ট খেয়ে বেঁচে থাকবে। ব্রাহ্মণদের বাড়িতে খাবার খাওয়ার পর যে সমস্ত ধন বা যে সমস্ত খাবার অবশিষ্ট থাকবে সেই সমস্ত অবশিষ্ট কুকুরকে দান করা হবে। কুকুর যদি না খায় তবে গিয়ে সেটি শূদ্র অথবা চণ্ডালদের দান করার কথা বলা হয়েছে মনুসংহিতায়। আমরা দেখব মনুসংহিতায় ভগবান মনু শূদ্রদের জন্য কি কি বিধান দিয়েছেন। আজ তার প্রথম পর্বের আলোচনা আপনাদের সামনে আমি তুলে ধরব। ধীরে ধীরে মনুসংহিতা থেকে শূদ্রদের জন্য কি কি ব্যবস্থা দেওয়া হয়েছে তার সম্পূর্ণ ধারাবাহিক আলোচনা আপনাদের সামনে উত্থাপিত হবে। গিয়ে দেখাবো মনুসংহিতায় কি রচনা করেছেন ভগবান মনু শূদ্রদের জন্য। শ্রদ্ধেয় ভক্তবৃন্দ, আমরা এই আলোচনা থেকে স্পষ্ট প্রমাণ দেব ভারতীয় মূল নিবাসী শূদ্রগণ, সেই শূদ্রগণকে শোষিত করবার জন্য, নির্যাতিত করবার জন্য তথা সমাজের বুকে তাদের দাবিয়ে রাখার জন্য কিভাবে প্ল্যান তৈরি করেছিলেন মনু, সেই সমস্ত তত্ত্ব আজ আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে ধারাবাহিকভাবে। শ্রদ্ধেয় ভক্তবৃন্দ, আমরা প্রথমে দেখাব শূদ্র জাতিত্ব প্রাপ্ত হয়েছে আরও কারা কারা। মনুসংহিতা দশম অধ্যায় 44 নম্বর শ্লোকের অনুবাদ আমি করছি। পৌণ্ড্রক, উড্র, দ্রাবিড়, কম্বোজ, যবন, শাক, পারদ, প্রলব, চীন, কিরাত, দরদ ও শক
এইসব দেশোদ্ভব ক্ষত্রিয়গণ পূর্বোক্ত কর্মদোষে শূদ্রত্ব প্রাপ্ত হয়েছে। তাহলে কোন কোন দেশের কোন কোন জাতিরা শূদ্রত্ব প্রাপ্ত হয়েছে সেটা আমরা বুঝতে পারলাম। এবার দেখব শূদ্রের বিধান কি। এবার জানব শূদ্র জাতির জন্ম হয়েছে কেন। মনুসংহিতার অষ্টম অধ্যায়ের 413 নম্বর শ্লোকের অনুবাদ আপনাদের সামনে প্রথমে আমি উত্থাপন করছি। কৃত অর্থাৎ অন্নাদির দ্বারা প্রতিপালিত হোক বা কৃতই হোক, শূদ্রদের দ্বারা ব্রাহ্মণ দাসত্বের কাজ করিয়ে নেবেন। যেহেতু বিধাতা শূদ্রকে ব্রাহ্মণের দাসত্বের জন্যই সৃষ্টি করিয়াছেন, অর্থাৎ এখানে বলা হলো কি, বিধাতা শূদ্রকে ব্রাহ্মণের দাসত্বের জন্যই সৃষ্টি করেছেন, তাহলে এখানে স্পষ্ট হলো। এবার আমরা দেখব শূদ্র জাতির দাসত্ব কতদিন করতে হবে, এটা দেখব এই অষ্টম অধ্যায়ের 414 নম্বর শ্লোকের আমরা দেখতে পাব। তো 414 নম্বর শ্লোকের অনুবাদটি আমি পড়ছি। প্রভু শূদ্রকে দাসত্ব থেকে অব্যাহতি দিলেও শূদ্র দাসত্ব কর্ম থেকে অব্যাহতি পেতে পারেন না। দাসত্ব কর্ম তার স্বভাবসিদ্ধ কর্ম, তাই ওই শূদ্রের কাছ থেকে কে দাসত্ব সরিয়ে দিতে পারে। এখানে বলা হয়েছে কোনো কিছুর বিনিময়ে যার কাছে শূদ্র কাজ করছে সেই ব্রাহ্মণ যদি শূদ্রকে মুক্তও করে দেয়, তথাপি সে শূদ্র কখনো দাসত্ব থেকে মুক্ত হবেন না। এবার আপনাদের সামনে উত্থাপিত হবে শূদ্ররা কি খাবে, কি পড়বে তারা, তো আসুন সেখানে আমরা যাই। মনুসংহিতা দশম অধ্যায়ে 125 নম্বর শ্লোকে এই তত্ত্বটি পাওয়া যাবে। তো 125 নম্বর শ্লোকের অনুবাদ আমি পাঠ করছি। ব্রাহ্মণ উচ্ছিষ্ট অন্ন জীর্ণ পরিত্যক্ত বস্ত্র ধানের পুলাক অর্থাৎ আগড়া এবং জীর্ণ পুরাতন পরিচ্ছদ্য অর্থাৎ শয্যা আসন প্রভৃতি আশ্রিত শূদ্রকে দেবেন। অর্থাৎ ব্রাহ্মণ খেয়ে দেয়ে যে সমস্ত উচ্ছিষ্ট থাকবে, যে সমস্ত জামা কাপড় ফেলে দেওয়ার মতো হয়েছে, পুরাতন হয়ে গেছে, যে সমস্ত আসন অর্থাৎ বেড কভার বা বিছনার চাদর যা পুরাতন হয়ে গেছে ফেলে দেওয়ার মতো উপযুক্ত, তাই পালিত শূদ্রকে দান করবে। তাই নিয়ে এই শূদ্রের জীবন নির্বাহ করতে হবে। শূদ্র যদি ইচ্ছা করে অন্য কোনো জীবিকা নির্বাহ করে ধন সঞ্চয় করবে, তবে সে ধন সঞ্চয় করতে পারবে না। মনুসংহিতা অনুযায়ী শূদ্র কখনোই ধন সঞ্চয় করতে পারবে না। দেখুন এ কথাটি কোথায় রয়েছে, আমরা সেখানে আপনাদের নিয়ে যাই।